ধন্যবাদ এবং প্রণাম জানাচ্ছি আজকে মূলত বিভিন্ন স্তলের দলীয় পদাধিকারী যারা আছেন তাদের সকলকে আমরা আসার জন্য আবেদন জানিয়েছিলাম এবং সকলকে আসার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম যে আজকে আমরা আপনাদের সকলের থেকে আপনাদের মূল্যবান মতামত সংগ্রহ করব এবং প্রায় আশিটা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন সদস্যদের বিশেষ করে অঞ্চল সভাপতি বুথ সভাপতি আপনাদের সকলকে আজকে ডেকে পাঠিয়েছিলাম যাতে আপনারা আগামী দিন নির্ভয়ে নির্দ্বিধায় নিজের মতামত রাখতে পারে আগামী পঞ্চায়েত নির্বাচনে গ্রামসভা হোক পঞ্চায়েত সমিতি হোক বা জেলা পরিষদ হোক আপনারা কাকে প্রার্থী হিসেবে দেখতে চান আপনাদের নির্দিষ্ট গ্রাম পঞ্চায়েতে বা জেলা পরিষদে পুরোটাই গোপন ব্যালটের মাধ্যমে আপনাদের সেই মতামত আমরা সংগ্রহ করার চেষ্টা করেছি তৃণমূলে নবজোয়ার যে কর্মসূচি আমরা শুরু করেছি আজকে এই কর্মসূচি সতেরো দিনে পড়েছে এবং আজকের দিনে আমরা প্রায় দু হাজার কিলোমিটার কুচবিহার থেকে শুরু করে কিছুটা রাস্তা পায়ে হেঁটে কিছুটা গাড়িতে করে দু হাজার কিলোমিটার রাস্তা অতিবাহিত করে আজকে বীরভূমের নানুরে এই অস্থায়ী ক্যাম্পে এসে পৌঁছেছি আমরা চব্বিশ তারিখ কর্মসূচি শুরু করেছিলাম চব্বিশ তারিখ আমি কুচবিহার পৌঁছেছিলাম পঁচিশ তারিখ থেকে শুরু করেছিলাম এবং কুচবিহার হয়ে একে একে কুচবিহারের পর একদিন আলিপুরদুয়ার তারপর জলপাইগুড়ি তারপর উত্তর দিনাজপুর তারপর দক্ষিণ দিনাজপুর তারপর মালদা তারপর মুর্শিদাবাদ হয়ে গত পরশু আমি বীরভূমে প্রবেশ করি এবং গত দু তিন দিন ধরে আমি বীরভূমে রয়েছি আজকে নানুরে আমার বীরভূমে শেষ রাত আগামীকাল আমি পূর্ব বর্ধমানের উদ্দেশ্যে রওনা দেবো প্রায় এগারোটি বিধানসভার মধ্যে প্রত্যেকটা বিধানসভায় আমি টাচ করার চেষ্টা করেছি মানুষের সাথে কথা বলার চেষ্টা করেছি রাস্তায় অগণিত পথ চলতি মানুষ তারা বাড়ি থেকে বেরিয়ে এসে বিশেষ করে মায়েরা যেভাবে উলুধ্বনি এবং শঙ্খ বাজিয়ে আমাদের বরণ করেছে আমাদের কৃতজ্ঞতা ঋণে আবদ্ধ করেছে আমি এই মাটির কাছে চিরকৃতজ্ঞ গত তিন দিন ধরে কখনো ন নলহাটি কখনো মুরারাই কখনও রামপুরহাট কখনো সিউড়ি কখনো বোলপুর শ্রীনিকেতন ব্লক কখনো লাভপুর কখনো নানুর কখনো দুবরাজপুর কখনো হাসান প্রায় প্রত্যেকটা বিধানসভাতেই আমি গেছি এবং বেলা তিনটে সাড়ে তিনটের সময় তেতাল্লিশ ডিগ্রি চুয়াল্লিশ ডিগ্রি এই গরম উপেক্ষা করে যেভাবে মানুষ এসে আমাদের সমর্থন জানিয়েছে বা আমাদের বুথের সভাপতি সহ কর্মীরা যেভাবে রাস্তায় নেমে আমাদেরকে সমর্থন আশীর্বাদ এবং ভালোবাসায় আবদ্ধ করেছেন আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি মূলত আজকে যে আমরা বুথের সভাপতিদের ডেকেছি বা অঞ্চল কমিটির সভাপতিদের ডেকেছি এবং তার সাথে সাথে ব্লকের নেতৃত্ব জেলা নেতৃত্ব সকলেই উপস্থিত আছে গতকাল আমরা কিছু পঞ্চায়েত দেখেছিলাম প্রায় অষ্টআশিটা পঞ্চায়েত আজকে প্রায় ঊনআশি আশিটা পঞ্চায়েত বাকি যে পঞ্চায়েতগুলো রয়েছে তাদের সকলকে আসার সুযোগ করে দেওয়া হয়েছে এবং যাতে আপনারা নির্দিদায় নির্ভয়ে নিজের মতামত রাখতে পারেন পুরোটাই গোপন ব্যালটের মাধ্যমে অর্থাৎ আপনি আপনার তাবুতে গিয়ে ভোটের বাক্সে বা আপনি কার পক্ষে মতামত দিচ্ছেন কার নাম সুপারিশ করছেন আপনার পিছনে যে লোকটা দাঁড়িয়ে আছে সেও জানে না যে ব্যালট পেপারটা আপনারা ভরেছেন সেই ব্যালট পেপারে আপনারা দেখেছেন যে কোথাও আপনাদের নিজেদের নাম লিখতে হয়নি কোথাও আপনাদের ফোন নাম্বার নেই কোথাও আপনাদের সই করতে হয়নি কোথাও আপনার পারিবারিক বা পিতৃ পরিচয় কিচ্ছু লিখতে হয়নি পুরোটাই গোপন ব্যালট অর্থাৎ আপনি কার নাম সুপারিশ করছেন আপনার গ্রাম পঞ্চায়েতে আপনার পিছনে যে লোকটি দাঁড়িয়ে আছে সেও জানে না আপনারা সকলে নিজের মতামত রেখেছেন তো সবাই রেখেছেন সবাই রেখেছেন বা এখনও যারা রাখছেন কেননা দু তিনটে ব্লকের লোক এখনও এসে পৌঁছায়নি তারা রেজিস্ট্রেশন ডেস্কে কিছু লোক রয়েছে আমি শুনছিলাম যারা এখনো মতামত রাখার সুযোগ পাননি নির্বিঘ্নে নির্দিধায় নির্ভয়ে নিজের মতামত রাখুন বুথ সভাপতি আজকে যারা এসছেন এই অধিবেশনে আমাকে একটু হাত তুলে বলুন তো কারা বুথ সভাপতি বুথ সভাপতি কারা প্রায় আশি শতাংশ লোকই বুথের প্রতিনিধি বুথের সভাপতি আপনারা বুকে হাত দিয়ে বলুন তো আপনারা কোনোদিন ভেবেছিলেন যে আপনারা সরাসরি দলকে আপনাদের মতামত জানাতে পারবেন আপনাদের একটা আক্ষেপ ছিল অনেক দিন ধরে আপনাদের একটা দুঃখ ছিল যে আমরা রাজনীতি তো করি বুথে প্রাণপাত করে রক্ত ঘাম ঝড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে দল করি এবং জোড়া ফুলের পতাকাটা আমরা পরিশ্রম করে চব্বিশ ঘন্টা খেটে বারো মাস তিনশো দিন এই লড়াই যেভাবে লড়ছেন আপনারা এই লড়াই লড়ে আপনারা জোড়াফুলের মমতা বন্দ্যোপাধ্যায়ের যে চিন্তাধারা বা আন্দোলন বা আমাদের সরকারের যে জনমুখী প্রকল্প এগুলো আপনারা নিজেদের বুথের মানুষদের কাছে পৌঁছে দেন কিন্তু বুথের সভাপতিদের একটা দীর্ঘদিন ধরে আক্ষেপ ছিল বা দুঃখ ছিল বা মনের একটা যন্ত্রণা বা বেদনা ছিল যে আমরা তো নির্বাচনের সময় উজাড় করে দিই প্রাণপাত করে খাটি তারপর নির্বাচন হয়ে গেলে একজন অঞ্চল সভাপতি বা গ্রাম পঞ্চায়েতের প্রধান আমাদের ফোন ধরে না একটা জেলা নেতা একটা রাজ্য নেতা তো দূরের কথা একজন মন্ত্রী তো দূরের কথা একটা পঞ্চায়েত প্রধানকে ফোন করলে ফোন বেজে যায় আমাদের ফোন ধরে না আমরা আমাদের মতামত জানানোর সুযোগ পাই না কোনো সিদ্ধান্তে দল উপনীত হলে বা হওয়ার কথা ভাবলে আমাদের সাথে কোনো দিন আলোচনা করা হয় না আমাদের সাথে কথা বলা হয় না আমাদের মতামত নেওয়া হয় না সেই কারণে আজকে আপনাদের ডেকে পাঠিয়েছি আপনারা আজকে নিজেদের মতামত সকলে দিয়েছেন এবং সকলে মতামত দেওয়ার পর আপনারা আজকে বাড়ি ফিরে যাবেন আমরা এই যে নবজোয়ার কর্মসূচি শুরু করেছি নবজুয়ার নবজোয়ার কর্মসূচি বা জনসংযোগ যাত্রা বা গ্রাম বাংলার মতামতের তাৎপর্য কী তৃণমূল কংগ্রেস এখনও তো তিন বছর ক্ষমতায় রয়েছে দু হাজার ছাব্বিশ সাল অবধি মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী রয়েছে এবং ২৬ সালে আবার ভোট হবে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আবার মামাটি মানুষের সরকার হবে এবং তৃণমূল কংগ্রেস আবার সরকার চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে সরকার গড়বে নিয়ে কোনো দ্বিমত বা সন্দেহ নেই কিন্তু লোকসভা ভোট এখনো ঘোষণা হয়নি বছর খানেক সময় রয়েছে বিধানসভা ভোট এখনো ঘোষণা হয়নি পঞ্চায়েত ঘোষণা হয়নি তাহলে হঠাৎ করে মানুষের মতামত নিচ্ছি কেন তার কারণ আমরা বিশ্বাস করি যে মানুষের জন্য আমরা কাজ করতে বদ্ধপরিকর জাতি দলমত নির্বিশেষে বর্গ বর্ণ নির্বিশেষে মানুষকে পরিষেবা দেওয়ার কথা আমাদের দল আমাদের শিখিয়েছে হতে পারে আমাকে একটা লোক ভোট দেয়নি বা আমার বিরুদ্ধে ভোট দিয়েছে কিন্তু বীরভূম জেলায় এই এগারোটি আসনের মধ্যে যারা বিজেপিকে ভোট দিয়েছে বা সিপিএমকে ভোট দিয়েছে বা কংগ্রেসকে ভোট দিয়েছে কেউ বলতে পারবে না যে আমাকে লক্ষ্মীর ভাণ্ডার মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দেয়নি সবাইকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার পরিষেবা পৌঁছে দিয়েছে সিপিএমের কোনো নেতা বা বিজেপির কোনো নেতা বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমার স্ত্রী লক্ষ্মীর ভাণ্ডার পাইনি তার কারণ আমি বিজেপি করি কোনো কমরেড বলতে পারবে না যে আমি সিপিএম করি বলে আমার মেয়ে সবুজ সাথী পাইনি বা কন্যাশ্রী পাইনি এই বীরভূম জেলায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আট লক্ষ পঁয়তাল্লিশ হাজার মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে খালি বীরভূম জেলায় আট লক্ষ পঁয়তাল্লিশ হাজার আপনি জানেন গত বছরে দুটো অর্থবর্ষ যদি আপনি দেখেন একুশ বাইশ আর বাইশ তেইশ আমাদের সরকার সাঁত্রিশ হাজার কোটি টাকা খরচা করে মানুষকে লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছে বাংলায় দু কোটি মহিলা সরাসরি ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছে এই যে সাঁত্রিশ হাজার কোটি টাকা এর মধ্যে কেন্দ্র সরকারের অবদান কত জানেন এই সাঁত্রিশ হাজার কোটি টাকার মধ্যে কেন্দ্র সরকারের অবদান হচ্ছে শূন্য সাঁত্রিশ পয়সার অবদান নেই এই বীরভূম জেলায় প্রায় ৩৫ লক্ষ মানুষকে আমরা বিনামূল্যে রেশন অর্থাৎ খাদ্য সাথী পৌঁছে দিয়েছি এই বীরভূম জেলায় প্রায় তিন লক্ষের বেশি যুবতী অর্থাৎ পড়ুয়া মেয়েরা যারা তারা কন্যাশ্রী পেয়েছে এই বীরভূম জেলায় প্রায় এগারো লক্ষ পরিবার দশ লক্ষ চুরানব্বই হাজার লোক প্রায় এগারো লক্ষ পরিবার স্বাস্থ্য স্বাস্থ্যসাথীতে কার্ড পেয়েছে এটা খালি বীরভূম জেলা আমি বাংলার কথা বলছি না আমরা ধরে নিন যে আমরা দশটা বিধানসভায় জিতেছিলাম একটা বিধানসভায় হেরেছিলাম দু হাজার একুশের ফলের নিরিখে যদি আপনি দেখেন আমরা দুবরাজপুরে হেরেছিলাম কিন্তু দুবরাজপুরের একজন বুকে হাত দিয়ে বলতে পারবে না যে দুবরাজপুরে তৃণমূল হেরেছে বলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ দুবরাজপুরে তৃণমূল হেরেছে বলে রাস্তাশ্রী পথশ্রীর প্রকল্প হচ্ছে না দুবরাজপুরে তৃণমূল হেরেছে বলে কন্যাশ্রী বন্ধ কেউ বলতে পারবে না আপনি একটা লোককে যদি চিহ্নিত করে আনতে পারেন আমি রাজনীতি রাঙিনায় পা রাখবো না অন্যদিকে আপনি দেখুন নরেন্দ্র মোদীর সরকার দু সালে বাংলায় হারার পর প্রথম কি করল একশো দিনের কাজের টাকা বন্ধ করে দিল বাংলা আবাস যোজনায় টাকা বন্ধ করে দিল আপনারা যারা বুথের সভাপতি আপনারা বলুন তো আপনাদেরই এই সম্মুখীন হতে হয় না মানুষ আপনাদের জিজ্ঞেস করে না যে আমার একশো দিনের টাকা কেন বন্ধ জিজ্ঞেস করে কি করে না করে মানুষ জিজ্ঞেস করে না যে আমি আবাসের জন্য দু বছর আগে আবেদন করেছিলাম এখনো আবাসের বাড়ি কেন পাচ্ছি না জিজ্ঞেস করে কি করে কি করে না আপনারা কি বলেন কি বলেন কেন্দ্র সরকার আটকে দিয়েছে আমি আপনাকে বলছি আমার ব্যক্তিগত অভিজ্ঞাত অভিজ্ঞতা আমি ষোলো সতেরো দিন ধরে রাস্তায় যে কটা মানুষের সাথে আমি কথা বলেছি অনেকে জানেই না যে আমার আবাসের টাকা কেন্দ্র দেয় না রাজ্য দেয় একশো টাকার মধ্যে ষাট টাকা কেন্দ্র দেয় চল্লিশ টাকা রাজ্য দেয় রাজ্য সরকার যে চল্লিশ শতাংশ টাকা দেয় সেই টাকাটা মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল বললে আগামীকাল ছেড়ে দিতে চায় কিন্তু কেন্দ্র সরকারের যে ষাট শতাংশ টাকা সেটা কেন্দ্র বন্ধ করে রেখে দিয়েছে গায়ের জোরে তার কারণ বাংলা এরা হেরেছে বাংলার মানুষের বিরুদ্ধে এরা যুদ্ধ ঘোষণা করেছে কার্যত বাংলায় হারার পরে একশো দিনের সাড়ে সাত হাজার কোটি টাকা এরা বন্ধ করে রেখে দিয়েছে দুবছর ধরে গত বাজেটে আপনি দেখবেন ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যে একশো দিনের বরাদ্দ রয়েছে কিন্তু বাংলায় নেই বাংলায় বরাদ্দ হচ্ছে শূন্য তার কারণ বাংলা এরা হেরেছে এবার আপনারা আমাকে বলুন আপনারা চান আমরা দিল্লির বুকে গিয়ে আগামী দিনে ভিক্ষা চাই আপনারা চান এটা তো কারোর পৈতৃক সম্পত্তি নয় এটা তো আমাদের অধিকারের টাকা বাংলার খেটে খাওয়া মানুষের টাকা বাংলার মানুষ পরিশ্রম করেছে দু বছর ধরে কাজ করে কেউ বাড়িতে বসে আছে তাদের টাকা গায়ের জোরে জোর জবরদস্তি আটকে রেখে দিয়েছে এর বিরুদ্ধে যদি আগামী দিন বৃহত্তর আন্দোলন দিল্লির বুকে সংগঠিত করতে হয় আগামী পঞ্চায়েতে এমন সদস্য দরকার যারা চোখে চোখ চোখ রেখে আর মেরুদণ্ডটা সোজা করে লড়বে দিল্লির কাছে বশ্যতা স্বীকার করবে না যাকে মানুষ ফোন করলে পাবে যার বাড়িতে গেলে মানুষ দেখা পাবে আমাদের পঞ্চায়েতের যারা প্রধান রয়েছে বা উপপ্রধান রয়েছে বা পঞ্চায়েত সমিতির যারা সদস্য রয়েছে আমি অনেক জায়গায় খবর পাই মানুষ বাড়িতে গিয়ে দু ঘন্টা তিন ঘন্টা ধরে অপেক্ষা করে দেখা পায় না বলল আমি ভুল বলছি ভুল বললে ধরিয়ে দিন আর আপনারা যারা বুথে রাজনীতি করেন আপনাদের মানুষের প্রশ্নের মুখে পড়তে হয় আমাকে পড়তে হয় না জেলা নেতাদের পড়তে হয় না রাজ্য নেতাদের পড়তে হয় না আপনাদের মানুষের প্রশ্নের মুখে পড়তে হয় যে একটা জন্য তোমার প্রধানকে পাঁচবার ফোন করলাম বাড়িতে গিয়ে ছ ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি দেখা পেলাম না গো বলে কি বলে না আমার কতদিন ধরে এই রাস্তাটা হচ্ছে না আমি স্বাস্থ্যসাথী সাথী কার্ডের অ্যাপ্লাই করেছি বিডিও অফিসে প্রধানকে বলছি প্রধান ফোন তুলছে না বলে কি বলে না একটা রাজনৈতিক সমাজের মেরুদণ্ড হচ্ছে ত্রিস্তর পঞ্চায়েতী ব্যবস্থা কে কোথায় একশো দিনের কাজ করবে কে কোথায় বাড়ি পাবে কোথায় রাস্তা হবে কোথায় বিদ্যুৎ পৌঁছাবে কোথাও জল হবে কোথায় শিক্ষা ব্যবস্থা আর উন্নত মানের হবে এটা ঠিক করে পঞ্চায়েত সুতরাং সেই পঞ্চায়েতে যদি আমরা সঠিক লোক না বসাতে পারি তাহলে আগামী দিন আমাদের নেত্রী এবং আমাদের সরকারের যে জনমুখী প্রকল্প এগুলো আমরা মানুষের বাড়িতে পৌঁছাতে পারবো না একমাত্র রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস যেই প্রচেষ্টা উদ্যোগ এবং এই চেষ্টাটা নিয়েছে যে আগামী দিন আমি মানুষের মতামত নেব এবং মানুষের দাবিকে মান্যতা দিয়েই আমি পঞ্চায়েতে প্রার্থী ঠিক করবো ভারতবর্ষে এত রাজনৈতিক দল আছে কেউ কোনো দিন মানুষের কাছে গিয়ে মানুষের মতামত নিয়েছে আপনি বলতে পারবেন কেউ গেছে আমাদের তো লোকসভা বিধানসভা অনেক দেরি তাও মানুষের কাছে যাচ্ছি কেন তার কারণ আমরা বিশ্বাস করি যে আগামী দিন লড়াইটা এত কঠিন হবে যদি আমি যোগ্য সৈনিক এবং যোগ্য প্রতিনিধি আগামী দিন বুথে বসাতে পারি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে দল করবে আর মেরুদণ্ড সোজা রেখে চব্বিশ ঘন্টা মানুষের সেবায় নিজেকে আত্মনিয়োগ করে প্রাণপাত করে মানুষকে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে আগামী দিন পরিষেবা দিতে বদ্ধপরিকর হবে তারাই তৃণমূল কংগ্রেসের যোগ্য সৈনিক হবে তৃণমূলে নবজোয়ার মানে তৃণমূলের নতুনদের জোয়ার তা নয় তৃণমূলের নবজোয়ার মানে কি একটা দলের রাজনৈতিক স্বার্থের ঊর্ধ্বে উঠে মানুষের কাছে পৌঁছে যাওয়ার নাম হচ্ছে নবজোয়ার জোয়ার যখন আসে কারোর জন্য অপেক্ষা করে না নদীর পারে যে আবর্জনাগুলো থাকে সেগুলো ভাসিয়ে নিয়ে যায় দু হাজার প্রথমবার আমরা ক্ষমতায় আসার পর অনেক বেনোজল আমাদের আমাদের দলে রাতারাতি ঢুকে গেছিল আপনি অস্বীকার করতে পারবেন সিপিএম এর পঞ্চায়েত মেম্বার রাতারাতি তৃণমূল হয়ে গেল কি হয়নি হয়েছে কি হয়নি আর এস নেতা রাতারাতি তৃণমূলের সর্বে সর্বা হয়ে গেল পঞ্চায়েতে হয়েছে কি হয়নি এগারোই আমরা ক্ষমতায় আসার পর হয়েছে আর যোগ্য যারা প্রাণপাত করে বুকে রক্ত দিয়ে তৃণমূল করেছে তারা ভাবলো যে এইগুলো এই এই লোকগুলো দলে ঢুকলে এবার ক্ষমতা কুক্ষিগত করে রাখবে আর মানুষের কাছে আমাদের জবাব দিয়ে হতে হবে আগামী দিন যাতে আপনার বুথে আপনি মেরুদণ্ড সোজা রেখে আর মাথা উঁচু করে দল করতে পারেন সেই জন্য নিয়ে এসেছি তৃণমূলে নবজোয়ার সেই জন্য ষাট দিন সব কিছু ছেড়ে রাস্তায় পড়ে রয়েছি আজকে সতেরো দিন হয়ে গেছে বাড়ি ঢুকিনি আমরা যখন এই কর্মসূচি শুরু করেছিলাম বিরোধীরা বলেছিল চার দিনে বাড়ি চলে আসবে আরে আমি খুব জেদি ছেলে আমি যা বলি তা করে ছাড়ি আরো চল্লিশ দিন আছে এই চল্লিশ দিনের মধ্যে এক ঘন্টা এক মিনিট এক সেকেন্ডের জন্য কলকাতা ফিরবো না সব কিছু ছেড়ে রাস্তায় পড়ে রয়েছে এই যে তাবুগুনো দেখছেন এরকম একটা তাবুতে রাত্রিবাস করছে এই তাবুগুনোতে গিয়ে আপনারা আপনাদের মতামত দিচ্ছেন এরকম একটা তাঁবুতে পড়ে রয়েছে প্রথম দিন শুরু করেছি চব্বিশ তারিখ কলকাতা থেকে বেরিয়েছি চব্বিশ তারিখ ছিলাম দিনহাটায় তারপরের দিন ছিলাম তুফানগঞ্জে তার পরের দিন ছিলাম মাথা ভাঙায় তিন রাত কুচবিহারে তাঁবুতে কাটিয়েছি কুচবিহার সেরে তারপরে গেছি আলিপুরদুয়ার আলিপুরদুয়ারে বীরপাড়া হ্যাটে একটা ময়দানে তাঁবু খাটিয়ে আলিপুরদুয়ারের কর্মসূচি করেছি আলিপুরদুয়ার শেষ করে গেছি জলপাইগুড়ি জলপাইগুড়িতে দুরাত ছিলাম একদিন ছিলাম ক্রান্তিতে একদিন ছিলাম ডাবগ্রাম ফুলবাড়িতে জলপাইগুড়ি দুরাত কাটিয়ে গেছি উত্তর দিনাজপুর একদিন ছিলাম করণ দিঘিতে একদিন ছিলাম ইটাহারে উত্তর দিনাজপুর করে দক্ষিণ দিনাজপুর গেছি সেখানে ছিলাম গঙ্গারামপুরে দক্ষিণ দিনাজপুর করে মালদা গেছি সেখানে এক রাত ছিলাম চাঁচলে আর এক রাত ছিলাম ইংলিশ ইংলিশ বাজারে মালদা শেষ করে মুর্শিদাবাদ গেছি মুর্শিদাবাদের চার রাত ছিলাম প্রথম রাত ছিলাম লালগোলা তারপরের রাত ছিলাম ভগবান গোলা তারপরের রাত ছিলাম বহরমপুর তারপরের রাত ছিলাম বড়োয়া মুর্শিদাবাদ শেষ করে বীরভূমে ঢুকেছি প্রথম দিন ছিলাম তারাপীঠ গতকাল ছিলাম সাঁথিয়া আজকে রয়েছি নানুর আগামীকাল যাচ্ছি পূর্ব বর্ধমান পূর্বস্থলিতে থাকবো সাত দিন ঘর পরিবার মা বাবা বউ বাচ্চা সংসার বন্ধু বান্ধব পরিজন স্বজন পোষণ সব ছেড়ে রাস্তায় রয়েছি আপনাদের মতামত সংগ্রহ করব এবং মানুষের পঞ্চায়েত গড়ব আপনারা হাত তুলে বলুন আপনারা এই উদ্যোগকে সমর্থন করেন কি না আপনাদের আশীর্বাদ আছে আছে আপনারা এই প্রচেষ্টাকে এই প্রয়াসকে সমর্থন করেন বলুন করেন বুথের সভাপতিরা আপনারা তো নিজের মতামত রাখতে পেরেছিলেন এতদিন পেরেছিলেন আমি আপনাকে বলছি পঞ্চায়েত নির্বাচন হওয়ার পর যদি কেউ জিতে যায় ভাবার কোনো কারণ নেই যে পাঁচ বছর ক্ষমতা কুক্ষিগত করে রাখার লাইসেন্স পেয়ে গেলাম আমি প্রত্যেক তিন মাস অন্তর অন্তর পর্যালোচনা করব তিন মাসে যে মানুষের কাজ করবে সেই পঞ্চায়েতের পদে থাকবে যদি দেখি কেউ কাজ করেনি আর ক্ষমতা ধরে রাখার জন্য পঞ্চায়েতের প্রধান হয়ে বসে আছে তাকে দল থেকে ইস্তফা দিয়ে বহিষ্কার করার দায়িত্ব আমার আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি একবার ভোটে জিতে গেলাম মানে ক্ষমতা ধরে রাখবো পাঁচ বছর যা ইচ্ছা তাই করার লাইসেন্স নয় পঞ্চায়েতে মানে মানুষকে পরিষেবা দেওয়ার লাইসেন্স আর এই লাইসেন্সটা আপনাকে তিন মাসের জন্য দল দেবে তিন মাসের জন্য দল দেবে যদি আপনি ভালো কাজ করেন তিন মাস পর আবার আপনার লাইসেন্স রিনিউ হবে আর যদি খারাপ কাজ করেন সেখানেই শেষ গত ছ মাসে আপনি দেখেছেন আমি ব্যক্তিগতভাবে ফোন করে বাংলার বিভিন্ন প্রান্তে পাঁচটা পঞ্চায়েত প্রধানকে ইস্তফা দেওয়া করিয়েছি করিয়েছি কি না দেখেছেন তো এবং তাদের বিরুদ্ধে দল থেকে বহিষ্কার করে প্রশাসনিক স্তরেও মুখ্যমন্ত্রী ব্যবস্থা নিয়েছে আর এটাই নতুন তৃণমূল এটাই তৃণমূলে নবজোয়ার যারা বুক বিরুদ্ধে লড়াই করে চৌত্রিশ বছরের পাথরটাকে সরিয়েছিল তাদেরকে আগামী দিন মাথা উঁচু করে দিয়ে রাজনীতি করে দেওয়ার সুযোগের নামই হচ্ছে তৃণমূলে নবজোয়ার কুচবিহার থেকে কাকদ্বীপ সাম্প্রদায়িক সম্প্রীতি এবং একতার মন্ত্রে সমাজকে বাধার নামই হচ্ছে তৃণমূলের নবজোয়ার হেরে গিয়ে বিজেপির মতো মানুষকে শাস্তি নয় মানুষের পাশে দাঁড়িয়ে মানুষকে স্বস্তি দেওয়ার নামই তৃণমূলের নবজোয়ার সেই কারণে আজকে আপনাদের কাছে এসছি বিভিন্ন জনসভায় যাচ্ছি রোড শো করছি র্যালি করছি কর্মসূচি করছি মানুষকে বলছি আপনারা ফোন করে আপনাদের মতামত দিন জনসভা যেখানে যাচ্ছি সেখানে ব্যালটের ব্যবস্থা থাকছে সেখানেও গোপন ব্যালটে মানুষ ভোট দিচ্ছে এখনো পর্যন্ত প্রায় চব্বিশ হাজার বুথ আমরা কভার করেছি বাইশ থেকে চব্বিশ হাজার কুচবিহার থেকেই বীরভূম একটা বুথ সভাপতি বলতে পারবে না যে আমার মতামত দল নেয়নি প্রত্যেকটা বুথ সভাপতিকে ডেকে তাদের মতামত নিয়েছি তাদের সাথে কথা বলেছি এই সতেরো দিন ধরে আরও চল্লিশ দিন রাস্তায় থাকব এবং যতদিন এটা শেষ হবে ততদিন কলকাতা ফিরব না তিন হাজার তিনশো তেতাল্লিশটা গ্রাম পঞ্চায়েতে আমরা চেষ্টা করছি মানুষের কাছে পৌঁছে গিয়ে তার মতামত নেওয়ার আপনারা যারা বুথে রাজনীতি করেন মানুষকে জবাবদিহি আপনাকে করতে হয় যেটা একটু আগে বলছিলাম আগামী দিন যখন আপনি বুথে রাজনীতি করবেন বুক ঠুকে বলবেন আমি তৃণমূল করি এমন প্রতিনিধি আপনি পাবেন যে প্রতিনিধির জন্য আপনার মাথা উঁচু হবে চিত্ত উচ্চ না দল যাকে প্রার্থী করবে দলীয় শৃঙ্খলা মেনে আমাদের সর্বশক্তি প্রয়োগ করে তাকেই জেতাতে হবে এখানে যারা আছেন এখানে যারা আছেন নব্বই পঁচানব্বই শতাংশ বুথে যারা কাজ করেন তারা নিজের স্বার্থের ঊর্ধ্বে উঠে দলের স্বার্থে কাজ করেন আমি এটা জানি আপনাদের অনেক আক্ষেপ বেদনা থাকলেও ধরুন প্রার্থী পছন্দ হলো না তাও আপনারা জীবনের বাজি রেখে সেই প্রার্থীকে জেতাবার জন্য দলীয় অনুশাসনকে মেনে আপনারা কাজ করেন পঁচানব্বই শতাংশ লোক নব্বই থেকে পঁচানব্বই শতাংশ আর পাঁচ থেকে দশ শতাংশ লোক এমন আছে যারা নিজেদের স্বার্থের ঊর্ধ্বে আর উঠতে পারে না যারা ভাবে যে এই দল একে প্রার্থী করলো একে প্রার্থী না করে যদি অন্য কাউকে প্রার্থী করতো তাহলে ভালো হতেই পারে আপনার মনে হলো এই লোকটাকে আমার পছন্দ নয় আমি এর জন্য ভোট করব না আমি এর জন্য নির্বাচনী প্রক্রিয়া অংশগ্রহণ করব না আমি এর জন্য মানুষের কাছে ভোট চাইতে যাবো না বুথে বসবো না প্রচার করব না হতেই পারে আবার যেই পঞ্চায়েত নির্বাচন হয়ে যাবে সুসুর করে আবার সক্রিয় হয়ে যাব সেদিন গেছে সবার মাথার উপর একটা অদৃশ্য চোখ ঘুরে বেড়াচ্ছে এটা ভুলবেন না আপনার কি ভূমিকা পঞ্চায়েত নির্বাচনে থাকবে দল কিন্তু সবার উপরে নজর দিচ্ছে আমার একটা প্রার্থী পছন্দ হোক বা না হোক আমার ভালো লাগুক খারাপ লাগুক আমার কাছের লোক হোক দূরের লোক হোক আমার ঘনিষ্ঠ হোক না হোক আমার শত্রু হোক বন্ধু হোক দল যাকে মান্যতা দিয়ে প্রার্থী করবে কাঁধে করে নিয়ে তাকেই বৈতরণী পার করতে হবে এটাই হচ্ছে দলীয় শৃঙ্খলা তার ঊর্ধ্বে আপনিও নন আমিও নই এবং কেউ যদি ভাবে এই প্রার্থীটা আমার পছন্দ না আমি জন্য কাজ করবো না আপনি করবেন না কেউ ভাবলো আমি যদি এর জায়গায় দাঁড়াতাম তাহলে আমি পঞ্চায়েতে জিততে পারতাম আমি নির্দল হয়ে দাঁড়াই আপনার সেই অধিকারও রয়েছে গণতান্ত্রিক দেশ আপনি স্বাধীন লোক সে অধিকার তো নিশ্চিতভাবে আপনার রয়েছে যে কেউ নির্দল হয়ে দাঁড়ালো দাঁড়িয়ে ভাবলো আমি জিতে গিয়ে আবার সুশুর করে এই দাদার পা ধরে বা এই নেতার পা ধরে আমি তৃণমূলে ঢুকে যাব। আমি আপনাকে খালি একটা ছোট্ট উদাহরণ দেবো আপনি যদি গত তিন বছরে তৃণমূল যেভাবে চলেছে দলীয় অনুশাসন দেখেন বা ফলো করেন আপনি দেখবেন দু হাজার একুশে মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পর দু সালের মার্চ মাসে নির্বাচন হয়েছিল পুরসভার নির্বাচন হয়েছিল প্রায় বাংলা জুড়ে একশো কুড়িটা পুরসভার নির্বাচন হয়েছিল এই একশো কুড়িটা পুরসভার মধ্যে অনেকে যারা প্রার্থীপদ পায়নি তারা নির্দল হয়ে দাঁড়িয়েছে কেউ জিতেছে কেউ হেরেছে আপনি দেখবেন এই চোদ্দ মাসে অর্থাৎ দু হাজার মার্চ মাস থেকে দু হাজার আজকে মে মাস এই চোদ্দ মাসে আপনি একটা উদাহরণ আমাকে দেখাতে পারবেন না কুচবিহার থেকে কাকদ্বীপ অবধি যে কোনো জেলা এই তেইশটা জেলার মধ্যে আপনি আমাকে একটা জেলা দেখাতে পারবেন না একটা ওয়ার্ড দেখাতে পারবেন না যেখানে কেউ নির্দল হয়ে জিতেছে আবার তৃণমূলে ঢুকেছে যদি কেউ নির্দল হয়ে আগামী দিন পঞ্চায়েত নির্বাচনে যেতে তার প্রতি আমার শুভেচ্ছা রইল দাঁড়ানোর অধিকার আছে যদি মানুষ জেতায় জেতাবে কিন্তু সারা জীবন আপনি যেই চিহ্নটায় দাঁড়িয়েছেন নির্দল হয়ে লড়াই করছেন আম চিহ্ন হোক কলা চিহ্ন হোক জাম চিহ্ন হোক নৌকা চিহ্ন হোক কুড়েঘর চিহ্ন হোক সেই চিহ্নটাই মাথায় রেখে কিন্তু আগামী দিন রাজনীতি করতে হবে তৃণমূলের দরজা আপনার জন্য সারা জীবনের জন্য বন্ধ আপনি যত বড় দাদাকে ধরুন ধরার ধরুন যত বড় নেতাকে ধরার ধরুন যতদিন আমি দলের সাধারণ সম্পাদক আছি আপনাকে দলে আমি প্রবেশ করতে দেব না যুদ্ধে যদি দলের সাথে কেউ বেইমানি করে যুদ্ধে যদি দলের সাথে কেউ বেইমানি করে দল আমাদের কাছে আমাদের মায়ের মতো মায়ের সাথে কেউ বেইমানি করলে তাকে ছাড়া উচিত বলুন ছাড়া উচিত যদি কেউ ভাবে যে আমি জিতে গিয়ে আবার তৃণমূলে ঢুকবো আপনার জন্য তৃণমূলের দরজা আজীবনের জন্য বন্ধ হ্যাঁ মমতা বন্দ্যোপাধ্যায় যদি চায় মমতা বন্দ্যোপাধ্যায় যদি আবার উদারতার প্রমাণ দিতে চায় তখন খুলতে পারে কিন্তু যতদিন মমতা বন্দ্যোপাধ্যায়ও আছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও এটা উপলব্ধি করেছেন আমাদের নেত্রী হিসেবে যে দু হাজার আপনি একুশ সালে দেখবেন অনেকে ছেড়ে চলে গেছে যারা এসছে আমি বলেছিলাম প্রায়শ্চিত্ত করে ঢোকাবো তারা এখনও প্রায়শ্চিত্ত করছে কি করছে না আপনি বলুন কেউ এসে সরাসরি রাতে বড় পথ পেয়েছে রাতারাতি পেয়েছে আর দু হাজার এগারোর পর এটা হয়েছিল কি হয়নি তো আপনারা বুক ঠুকে দল করার সুযোগ পাচ্ছেন কি পাচ্ছেন না তো এটাই তো নতুন তৃণমূল আপনারা পুরনো দিনের কর্মী সবাই নব্বই শতাংশ যারা লোক রয়েছে তারা সিপিএমের সাথে লড়াই করে এই বীরভূম জেলায় নানুর হাসান মুরারাই কিভাবে নির্বাচন হতো মনে আছে পঞ্চায়েত নির্বাচন একটা ফ্ল্যাগ ফেস্টুন থাকতো না তৃণমূলের একটা দেওয়াল থাকতো না যদি কেউ দেওয়ালে তৃণমূলের চিহ্নটা আঁকতে দিত তার বাড়িতে গিয়ে রাত্রিবেলা তাকে ভয় দেখানো তার উপর হামলা করা হতো দু হাজার তিনের পঞ্চায়েত পঁচাত্তর জন একটা পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে মারা গেছিল সিপিএম মর্যাগতভাবে পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে সন্ত্রাস ঢুকিয়ে দিয়ে গেছিল বাংলার রাজনীতিতে আমরা তার অবসান চাইছি আর তার প্রথম পদক্ষেপ হচ্ছে সঠিক প্রার্থী চয়ন আপনি বলুন তো আপনারা খেলা দেখেন ফুটবলে দুটো টিমের মধ্যে খেলা হয় আমি যদি দুটো টিমে চারটে করে মারকুটে প্লেয়ার ঢুকিয়ে দিই মাঠে ঝামেলা হবে কি হবে না হবে আর যদি চারটে ভালো প্লেয়ার ঢোকায় যারা নিজেদের মধ্যে খুব বেশি হলে কথা কাটাকাটি করবে কিন্তু মারামারি করবে না স্পিরিট অফ দ্য গেম বজায় রেখে খেলা খেলবে সেটা তো প্রথম ধাপ তো পঞ্চায়েত নির্বাচন যদি আমরা সুষ্ঠু অবাধ শান্তিপূর্ণ রক্তপাতহীন চাই যেটা সিপিএম পরিকল্পিতভাবে মর্যাগতভাবে ঢুকিয়ে দিয়ে গেছিলো তার প্রথম পদক্ষেপ কি সঠিক প্রার্থী চয়ন সেই কারণে আপনাদেরকে বলছি আপনারা আপনাদের মতামত দিন আর বুথের যারা আপনারা সভাপতি রয়েছেন যারা বুথে রাজনীতি করে তাদেরকে বোঝাতে হবে যে আগামী দিন লড়াইটা অত্যন্ত কঠিন দিল্লির বিরুদ্ধে এই লড়াইকে যদি আমাদের সর্বাত্মক করতে হয় আমাদের পঞ্চায়েতে যোগ্য প্রতিনিধি বসাতে হবে যারা আপনার স্বার্থে লড়বে দিল্লিতে গিয়ে দরকার হলে একটা বৃহত্তর আন্দোলন সংগঠিত করবে আপনারা বলুন তো একশো দিনে বীরভূমে তেরো লক্ষ মানুষ রয়েছে যাদের জীবন জীবিকা নির্ভর করে একশো দিনের কাজের উপর আপনাদের মনে হয় না যে আমরা যাই গিয়ে দিল্লিতে আন্দোলন করে আমাদের দাবি লড়ে ছিঁড়িয়ে নিয়ে আসি মনে হয় না আপনি মানুষকে সংগঠিত করুন আন্দোলন সংগঠিত করার দায়িত্ব আমার দিল্লি আমি যাব মানুষকে বোঝান যে আপনার স্বার্থকে সামনে রেখে একমাত্র তৃণমূল কংগ্রেস লড়ছে আর গণতন্ত্রে কোনো নেতা বা কোনো শাসক বা কোনো বিরোধী বা কোনো রাজনৈতিক নেতা বা নেত্রী শেষ কথা বলে না শেষ কথা সাধারণ খেটে খাওয়া মানুষ বলে আমি কেনই কথা বলছি অনেকে ভাবে যে ভাই আমার একটা ভোটের কী দাম আমি ভোট দেবো সে তৃণমূলকে দেবো না বিজেপিকে দেবো না সিপিএমকে দেবো তাতে আর কি যায় কি এসে গেল আপনি ভোট দিয়ে মুখ্যমন্ত্রী নির্বাচিত করেন আপনি ভোট দিয়ে প্রধানমন্ত্রী করেন আপনি ভোট দিয়ে এমপি করেন আপনি ভোট দিয়ে বিধায়ক করেন আপনি ভোট দিয়ে জেলা পরিষদ করেন আপনি ভোট দিয়ে পঞ্চায়েত করেন আপনারা আমাকে বলুন দু হাজার একুশ সালে এত অপপ্রচার টিভি খুললে যেন মনে হচ্ছিল এই তৃণমূলের সরকার পড়ে গেল মনে আছে মনে আছে মন্ত্রিসভা তৈরি হয়ে গেছিল বিজেপির কি ভুল বলছি আর বীরভূমে কী হলো নটা আসন জিতেছিলাম সেটা দশটা হলো আর বাংলায় কি হলো দুশো এগারোটা জিতেছিলাম সেটা দুশো চোদ্দো হলো কেন কেন মানু আপনি আমাকে বলুন আপনারা তো বুথে রাজনীতি করেন মানুষ এমন কি হলো যে এত অপপ্রচার এত নেগেটিভ নেতিবাচক প্রচারের পরেও মানুষ হৈ হৈ করে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়ে বীরভূমে দশটা আসন জেতালো দুবরাজপুর সিটও প্রায় জিতে গেছিলাম আড়াই হাজার ভোটে হেরে গেছে আড়াই হাজার ভোট মানে বারোশো সাড়ে বারোশো ভোটে দিক ওদিক এমন কি হলো যে সবাই মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতালো কি বিষয়বস্তুর উপর মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিল কেন ভোট দিল উন্নয়ন আপনারা বলুন আপনাদের কি মনে হয় যে কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিন মুখ্যমন্ত্রী হলে কি এমন হবে যে আমরা সবাই মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়ে যেতাম বাংলায় শান্তি থাকবে আর উন্নয়ন আপনারা বলুন মাদিকে যারা আছেন বলুন তো কি কারণে ভোট দিল কি বিষয়কে সামনে রেখে ভোট দিল বিজেপির ঔধত্ব কমবে আর কি হ্যাঁ বাহাত্তরটা প্রকল্প বাংলায় মানুষ শান্তিতে থাকবে আর সাম্প্রদায়িক শক্তির বিনাশ আর এদিকে বলুন আপনারা বলুন মমতা উপর মানুষ ভরসা রেখেছে সেটা তো রেখেছে আমি জিজ্ঞেস করছি কি কারণে কি কারণটা কি যে আগামী দিন সরকার এলে কি হবে কি কারণে কি বিষয়বস্তুকে সামনে রেখে আমরা ভোট দিলাম বাংলায় শান্তি থাকবে সে তো বলেছে আর সাম্প্রদায়িক শক্তির বিনাশ এনআরসি হবে না সেই কারণে লক্ষ্মীর ভান্ডার উন্নয়ন আর আর হ্যাঁ না প্রধানমন্ত্রীর ভোট তো চব্বিশে আমি একুশের কথা জিজ্ঞেস করছি আর বলুন এদিকে যারা আছেন আপনাদের কি মনে হয় হ্যাঁ সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ থাকবে আপনাদের দিদি থাকলে বাংলা গুজরাট হবে না আর জন্ম থেকে মৃত্যু উন্নয়ন আর আপনাদের কি মনে হয় কি মনে হয় উন্নয়নের জোয়ার বইবে আর হ্যাঁ শুনতে পাচ্ছি না শিক্ষায় উন্নতি আর বেশ তো মূলত আপনারা সকলে বলছেন দেখুন আপনারা বুথে রাজনীতি করেন আপনারা বুথে রাজনীতি করেন আমি বলছি না আপনারা বলছেন যে মানুষ ভোট দিয়েছে তার এক নম্বর কারণ হচ্ছে যাতে উন্নয়ন অব্যাহত থাকে ঠিক দু নম্বর আপনারা বলছেন যাতে বাংলায় সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ড থাকে তিন নম্বর আপনারা বলছেন বাংলায় এনআরসি যাতে না হয় চার নম্বর আপনারা বলছেন যাতে আগামী দিন লক্ষ্মীর ভাণ্ডার চালু হয় পাঁচ নম্বর কেউ বলছে কন্যাশ্রী কেউ বলছে দিদির উন্নয়ন আর ছ নম্বর কেউ বলছে দুয়ারে সরকার এই তো পাঁচ ছটা মূলত আর একজন বললো বাংলা যাতে গুজরাট না হয় এই তো সাতটা এবার আপনি সাতটা যদি লেখেন যে সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ থাকবে বাংলা গুজরাট হবে না এনআরসি হবে না বাংলায় বিভাজনের রাজনীতি হবে না লক্ষ্মীর ভাণ্ডার হবে কন্যাশ্রী হবে এবং সার্বিক উন্নয়ন বজায় থাকবে এই সাতটা জিনিস আপনি লিখুন আপনি লিখে দেখুন যে কোনটা হয়নি বাংলা এনআরসি হয়েছে হয়নি এবার আপনি বলুন লক্ষ্মীর ভাণ্ডার হয়েছে আচ্ছা উন্নয়ন অব্যাহত রয়েছে সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ রয়েছে কন্যাশ্রী হচ্ছে দুয়ারে সরকার হচ্ছে খাদ্য সাথী হচ্ছে আর বাংলা গুজরাট হয়েছে হয়নি এটাই মানুষের ক্ষমতা আপনি যে বিষয়কে সামনে রেখে ভোট দেবেন সেটাই বাস্তবায়িত হবে আপনি যে বিষয়কে সামনে রেখে ভোট দেবেন আপনি যদি ধর্মের ভিত্তিতে দু হাজার একুশে ভোট দিতেন আজকে দেখতেন চারিদিকে অস্ত্রের ঝঞ্ঝনানি হতো বাংলায় হচ্ছে এত চেষ্টা করেছে দাঙ্গা লাগাতে পেরেছে দু হাজার তেইশের পঞ্চায়েত নিজের অধিকারকে সামনে রেখে ভোট দিন যে দল আমার দিনের টাকা দিল্লির বিরুদ্ধে লড়াই করে আমাকে এনে দেবে আমি তাকেই দু হাজার তেইশের দু হাজার তেইশের পঞ্চায়েত আপনার আবাসের টাকা যে দিল্লির বুক থেকে ছিনিয়ে এনে আপনার পকেটে দেবে আপনার হাতে তুলে দেবে আপনি তাকে ভোট দেবেন দু হাজার তেইশের পঞ্চায়েত আপনার পাড়ায় জল কল রাস্তার ব্যবস্থা যে করবে আপনি তাকে ভোট দেবেন যে কথা দিয়ে কথা রেখেছে আপনি তাকে ভোট দেবেন আপনি চোখে দেখে ভোট দেবেন কানে শুনে নয় গণতন্ত্রে আপনি যা চাইবেন তাই হবে বাংলার মানুষ লক্ষ্মীর ভাণ্ডার চেয়েছিল আর চেয়েছিল বহিরাগতদের বিতাড়িত করতে লক্ষ্মীর ভাণ্ডার হয়েছে বাংলার নিজের মেয়ের হাতে রয়েছে আর বহিরাগতরা বিতাড়িত রয়েছে এটাই হচ্ছে গণতন্ত্রের শক্তি এটাই হচ্ছে মানুষের শক্তি নিজেদের মনে হয় যে আমার একটা ভোটের কি দাম আরে কেউ ভোট দিয়েছে বলে প্রধানমন্ত্রী হয়েছে না সেই প্রধানমন্ত্রী ভাবছে আমার আর কাউ দরকার নেই আমি যখন ইচ্ছা রিমোট কন্ট্রোল টিব্ব বাংলার টাকা বন্ধ করে দেব এটা কি মোয়া নাকি আপনি যখন টিপবেন বন্ধ করে দেবেন যখন টিপবেন চালু করে দেবেন বাংলার মানুষ কি রিমোট কন্ট্রোল এটা আমাদের অধিকারের টাকা দেশের মানুষ ভোট দিয়েছে বলে আপনি প্রধানমন্ত্রী হয়েছেন কাল যদি মানুষ চায় আকাশ থেকে টেনে হিঁচড়ে আপনাকে মাটিতে নামাতে দশ সেকেন্ড সময় লাগবে না গণতন্ত্রের কোনো শাসক শেষ কথা বলে না শেষ কথা মানুষ বলে আর এটা আমাদের অধিকারের টাকা আজকে বাংলার বকেয়া পাও না আজকের দিনে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি জানেন কত টাকা এক লক্ষ পনেরো হাজার কোটি টাকা তাও মমতা বন্দ্যোপাধ্যায় সাঁত্রিশ হাজার কোটি টাকা খরচা করে লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছে আমাদের সরকার পারে না মানুষের উপর বাড়তি বোঝা চাপিয়ে দিতে এখানে আমাদের বয়োজ্যেষ্ঠ প্রবীণ নেতা শোভনদেব চট্টোপাধ্যায় রয়েছে ক্যাবিনেট মিটিং এক মিনিট লাগে মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নিতে একটা মিনিট লাগবে সিদ্ধান্ত নেবে মানুষের উপর বাড়তি কর চাপিয়ে দেবে নোটিফিকেশন হবে পরের দিন থেকে কার্যকর আপনি বারো বছরে একটা সিদ্ধান্ত বলুন মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে দশ পয়সার বাড়তি কর সাধারণ মানুষের উপর চাপিয়েছে একটা সিদ্ধান্ত একটা দেখাতে পারবেন না তারপরেও আমরা লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি স্বাস্থ্যসাথী দিচ্ছি খাদ্য সাথী দিচ্ছি ঐক্যশ্রীতে স্কলারশিপ দিচ্ছি যুবশ্রী দিচ্ছি লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছি সবুজ সাথী দিচ্ছি জয় জোহার দিচ্ছি তপশিলি বন্ধু দিচ্ছি সমব্যাথী বৈতরণী কিচ্ছু বাকি নেই মমতা বন্দ্যোপাধ্যায় পারে না যে বাড়তি আমার সরকারের পঞ্চাশ হাজার কোটি টাকা লাগবে আমাদের সরকার পারে না এক মিনিটে মানুষের থেকে তুলে নেবে নরেন্দ্র মোদী তুলছেন আপনার থেকে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে জেনারেল পরিবার হলে মাসে পাঁচশো আর তপশিলি জাতি উপজাতি হলে মাসে এক হাজার আর নরেন্দ্র মোদী আধার আর প্যান কার্ডের নাম করে সেই এক হাজার টাকাটা আপনার থেকে নিয়ে চলে যাচ্ছে একদিকে দিদি দিচ্ছে একদিকে মোদী নিচ্ছে আপনি অস্বীকার করতে পারবেন না কত টাকা কালেক্ট করেছে আপনি জানেন কত টাকা এরা জমিয়েছে কত টাকা তুলেছে এরা মানুষের কাছ থেকে আধার আর প্যান করে বাষট্টি কোটি মানুষ এখনো পর্যন্ত লিঙ্ক করিয়েছে বাষট্টি কোটি বাষট্টি কোটির থেকে যদি এক হাজার করে নেয় তার মানে কত টাকা তার মানে বাষট্টি হাজার কোটি সাধারণ মানুষের টাকা আর সেখানে বাংলার টাকা গায়ের জোরে জোর জবরদস্তি বাঁকুড়া পুরুলিয়া বীরভূম দিনাজপুর কুচবিহার জলপাইগুড়ি নদিয়া পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুরের টাকা এটা জোর জবরদস্তি গায়ের জোরে আটকে রেখে দিয়েছে এখান থেকে একটা বিজেপির এমএলএ আপনারা জিতিয়েছেন তারা গিয়ে দিল্লিতে দরবার করে বলছে টাকা আটকে দাও ছুড়েও আমাদের লড়াই জোরদার করতে হবে মানুষকে বোঝাতে হবে যে যাকে ভোট দিয়ে আপনি নির্বাচিত করেছেন সে আপনার টাকা বন্ধ করছে আপনারা খাল কেটে কুমির এনেছে মানুষ যাকে ভোট দিয়ে সাংসদ করেছে বিধায়ক করেছে সেই বিজেপির সাংসদ বিধায়করা দিল্লিতে গিয়ে দরবার করে বলছে বাংলার মানুষের টাকা আটকে দাও আমাদের এখানে ক্যামেরা আছে আমি তো সামনে বলছি আমার বিরুদ্ধে মিথ্যে মামলা করুক আমার বিরুদ্ধে মিথ্যে মামলা করুক আমাদের যে মিটিংটা হয়েছিল দিল্লিতে পাঁচই এপ্রিল আমি গেছিলাম পুরোটা আমি ফোনে রেকর্ড করে রেখেছি আমার বিরুদ্ধে মিথ্যা মামলা করলে আমি কোর্টে গিয়ে জমা দেবো ওখানে যে সচিব উপস্থিত ছিল সে মুখ ফসকে বলে দিয়েছে যে আপনারা তো এখানে আসছেন কিন্তু বিজেপির নেতা মন্ত্রীরা এসে বলছে বাংলার টাকা আটকে দাও এদের বিরুদ্ধে আগামী দিন আমাদের লড়াই করতে হবে প্রয়োজনে দেবমোড়া এক নদী রক্ত হোক না পথের বাঁধা প্রস্তুর শক্ত অবিরাম লড়াইয়ের চির একদিন সে পাহাড় টলবেই মানুষের সংগ্রাম চলবেই আমরা ছাড়বো না ছোড়ওয়ালা পার্টি আমরা নই যদি কেউ ভাবে ইডি সিবিআই লাগিয়ে তৃণমূলকে দমিয়ে রাখবে তো তিন বছর ধরে আমার পিছনে লাগিয়ে রেখেছে কি করেছে আরে আমাদের মেরু আমরা অন্য ধাতুতে তৈরি আমাদের মেরুদণ্ড কোনো দিন হবে না মরে গেলেও বীরেন্দ্র শাসমলের মতো চিতাটা সোজা রেখে আকাশের দিকে মাথা করে জ্বালাব কিন্তু আমরা মেরুদণ্ড বিক্রি করব না তুমি যত ইডিসিবিআই লাগাবে আমাদের লড়াই আন্দোলনের ভাষা তত তীব্রতর হবে এটা হবে যে ইডিসিবিআই লাগিয়ে দেবো আর তৃণমূল কংগ্রেস ঘরে ঢুকে যাবে আরে মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএম কে সরানো তৃণমূল কংগ্রেসের জন্ম দিয়েছে আমরা সবাই কখনো না কখনো কংগ্রেস করে তৃণমূলে এসছি আজকে কংগ্রেস আর সিপিএম এক এটাই তো মমতা বন্দ্যোপাধ্যায় নব্বই দশকে বলতো আজকে তো এটা প্রতিষ্ঠিত প্রমাণিত সাইবাড়ি ধানতলা বানতলার গণহত্যাকারী তারা আজকে একে মিলেমিশে একাকার তারা কোনো দিন লড়াই করে বাংলায় দিন ক্ষমতায় আনতে পারতো কংগ্রেসকে আপনারা বলুন আজকে যদি নেতাজি সুভাষচন্দ্র বোস না থাকতো ব্রিটিশদের ভিত নড়িয়ে দেওয়ার মতো একজন ভারতবর্ষর মানুষ বা ভারতবর্ষবাসী আমরা খুঁজে পেতাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না থাকলে নিজের নামটা লিখতে পারতেন বর্ণপরিচয় সতীদাহ প্রথা রোধ করেছিলেন একজন বাঙালি নাম তার রামমোহন রায় সে যদি না থাকতো আজকে আমার বাবা বা আপনার বাবা মারা গেলে আমার মা বা আপনার মাকে সেই চিতায় ঝলসে মৃত্যু মৃত্যুবরণ করতে হতো আর মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে আজও বাংলার মানুষকে বোম বন্দুকের নিচে মাথা নিচু করে বেঁচে থাকতে হতো কেউ অস্বীকার করতে পারবেন চৌত্রিশ বছর কি করেছে এরা এদের কাছে আমাদের ভাষণ শুনতে হবে একটা কোনো প্রকল্প আপনি দেখাতে পারবেন যেখানে মানুষের উপকার হয়েছে চৌত্রিশ বছরে আমি তো বললাম যে আমরা এই আট আট লক্ষ পঁয়তাল্লিশ হাজার মহিলাকে আমরা লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছি আমরা তে চৌত্রিশ লক্ষ তেত্রিশ হাজার লক্ষ্মী খাদ্য সাথী দিচ্ছি আমরা তিন লক্ষর বেশি মেয়েকে কন্যাশ্রী দিচ্ছি আমরা এগারো লক্ষ পরিবারকে স্বাস্থ্যসাথী দিচ্ছি আপনি আসুন না পরিসংখ্যান নিয়ে আপনি একদিকে থাকুন আমি একদিকে থাকি সিপিএমের চৌত্রিশ বছর বনাম তৃণমূলের বারো বছর বিজেপি ন বছর ক্ষমতায় বীরভূমের জন্য কি কাজ করেছে আর মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূমের জন্য কি কাজ করেছে বিজেপি ন বছরের রিপোর্ট কার্ড নিয়ে আসুক আর আমরা বারো বছরের রিপোর্ট কার্ড নিয়ে আসবো একদিকে আমি থাকবো একদিকে বিজেপির কোনো নেতা থাকুক জায়গা আপনি ঠিক করুন সময় আপনি ঠিক করুন কোথায় করবেন আপনি ঠিক করুন কার সঞ্চালনায় করবেন আপনি ঠিক করুন একদিন আগে আমাকে বলবেন আমি নিজেও উপস্থিত থাকব আমার রিপোর্ট কার্ড আমি নিয়ে যাবো আপনার রিপোর্ট কার্ড আপনি নিয়ে আসুন হোক না মানুষের সামনে জবাব দিই হোক তথ্য পরিসংখ্যানকে সামনে রেখে লড়াই প্রতিযোগিতা হোক মানুষ তো সেটাই চায় যারা বুথে আপনারা দল করেন মানুষকে বলতে হবে যে এরা জোর করে বাংলার টাকা আটকে রেখেছে আগামী দিন এই কর্মসূচি শেষ হবে আমি কথা দিচ্ছি আপনাদের এই লড়াই সর্বাত্মক করার জন্য যতদূর যাওয়ার আমি নিজে যাব আপনারা মানুষকে বোঝান সংগঠিত করুন আমরা ইতিমধ্যেই বুথে বুথে শৈশাক্ষর সংগ্রহ অভিযান শুরু করেছি এখনো পর্যন্ত রাত নটা অবধি যা খবর আমার কাছে এসছে দশ লক্ষ বাহান্ন হাজার চিঠি আমাদের কাছে ইতিমধ্যেই জমা পড়েছে এবং বীরভূম জেলা থেকে চোদ্দ হাজার চিঠি জমা পড়েছে সংখ্যাটা অত্যন্ত কম তার কারণ বীরভূম জেলায় প্রায় তেরো লক্ষ মানুষ রয়েছে যাদের জীবন জীবিকা নির্ভর করে একশো দিনের কাজের উপর এই তেরো লক্ষর মধ্যে আপনারা ছ লক্ষ চিঠি আমার হাতে তুলে দিন আগামী দু মাসের মধ্যে দু মাস হোক চার মাস হোক ছ মাস হোক একশো দিনের মানুষের টাকা নিয়ে এসে তার বাড়িতে তার ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি কিন্তু মানুষকে সংগঠিত করার দায়িত্ব আপনাকে নিতে হবে বুথে রাজনীতি আপনি করেন মানুষকে বোঝাতে হবে আপনাকে বলতে হবে আপনাকে যা আপনার জন্য একমাত্র লড়াই করছে তৃণমূল কংগ্রেস আজকে যদি আমরা লড়াই না করি ভারতবর্ষে কেউ নেই যে এভাবে মেরুদণ্ড সোজা রেখে লড়াই করছে আচ্ছা দিনের নমুনা কি চারশো টাকার রান্নার গ্যাসটা বারোশো টাকা সর্ষের তেল দুশো টাকা লিটার আগামী দিন যদি বাংলা রুখে না দাঁড়ায় এই সরষের তেলটা পাঁচশো টাকা লিটার হবে আর রান্নার গ্যাস পঁচিশশো টাকা হবে কেরোসিন তেল ডিজেল পেট্রোল এদের দাম কোথায় পেট্রোল একশো টাকা লিটার আজ থেকে দশ বছর আগে পঞ্চাশ টাকা লিটার ছিল সেখান থেকে ডবল সারের দাম কত চার টাকা পাঁচ টাকা ছিল সেখান থেকে পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ টাকা হয়ে গেছে মানে প্রায় দশ গুণ মানুষ খাবে কি সেইখানে মানুষের টাকা এরা আটকে রেখে দিচ্ছে বাংলার টাকা এরা ছাড়ছে না বাংলার সাড়ে সাত হাজার কোটি টাকা বন্ধ আর প্রধানমন্ত্রীর জন্য বিশেষ বিমান আছে আসছে আট হাজার কোটি টাকা খরচা করে নিজেদের কেন্দ্রে সরকারের পাবলিসিটি প্রচারের জন্য ছ হাজার কোটি টাকা খরচা দিল্লিতে সেন্ট্রাল ভিসটা প্রজেক্ট হচ্ছে তার জন্য কুড়ি হাজার কোটি টাকা খরচা আর বাংলার মানুষ বঞ্চিত ভেবেছিল পাতে ভাতে মমতা বন্দ্যোপাধ্যায় আছে বলে যুগান্তকারী সিদ্ধান্ত লক্ষ্মীর ভাণ্ডার ভারতবর্ষে কোথাও হয়নি একমাত্র বাংলায় হয়েছে যে দুয়ারে সরকার নিয়ে এরা টনটিটকিরি ব্যঙ্গ বিদ্রুপ করেছিল সেই দুয়ারে সরকারকে আজকে রাষ্ট্রপতি পুরস্কার দিচ্ছে প্ল্যাটিনাম প্রাইজ ভারতবর্ষে কেউ দেখাতে পারিনি তো দুয়ারে সরকার বুথে হয়েছে আমরা আগামী দিন এমন প্রতিনিধি চাইছি যারা এই দুয়ারে সরকারের মাধ্যমেও ধরুন একটা কার্ড দরকার বা আপনার একটা লক্ষ্মীর ভাণ্ডার আপনি অ্যাপ্লিকেশন করেছেন কোথাও একটা লিঙ্কের সমস্যার জন্য আটকে রয়েছে তৎক্ষণাৎ যাতে তার সমাধান করে যে আপনার জাতি বর্গ বর্ণ রং দেখবে না আপনার দল দেখবে না নির্বাচনের পর যার একটাই ধর্ম থাকবে হিন্দু মুসলমান শিখ জৈন খ্রিস্টান নয় একটাই ধর্ম মানব ধর্ম কে কন্যাশ্রী পাচ্ছে কে রূপশ্রী পাচ্ছে কে প্রকৃত প্রাপক বাড়ির টাকা কেন আটকে এখানে রাস্তা হওয়ার কথা কেন হয়নি তাকে দরবার করতে হবে আমরা এমন পঞ্চায়েতের সদস্য চাইছি যারা হয়তো কাজ করতে পারবে না যাদের একয়ারের বাইরে যা আমার এখানে একটা রাস্তা করার হয়তো ক্ষমতা নেই বা পঞ্চায়েতের কাছে টাকা নেই কিন্তু চার জায়গায় গিয়ে আমি দরবার করব মানুষের হয়ে বলবো আমার বাড়িতে মানুষ এলে তিন ঘন্টা চার ঘন্টা অপেক্ষা করতে হবে না হাসি মুখে কথা বলতে টাকা লাগে না আমরা এমন প্রতিনিধি চাইছি যারা সর্বশক্তি প্রয়োগ করে মানুষের জন্য কাজ করতে আগামী দিন ঝাঁপাবে এবং আপনারা নিশ্চিন্তে থাকুন মানুষ যাকে মান্যতা দেবে এবং বুথের সভাপতি বুথের কর্মীরা যাকে মান্যতা দেবে কারোর পছন্দ হোক অপছন্দ হোক দল তাকেই প্রার্থী করবে এবং সর্বশক্তি প্রয়োগ করে আগামী দিন তাকেই যেতাবে কারোর পছন্দ হোক বা না হোক আগামী দিন এমন প্রতিনিধি আমরা দেবো আপনাদের যারা খালি নিজের ভোট হয়ে গেলে ভোটের সময় কাজী আর ভোট পুরালে পাঁজি এই নীতিতে বিশ্বাস নয় শীত গ্রীষ্ম বর্ষা তৃণমূল কংগ্রেসই ভরসা এবং সেই পঞ্চায়েতের প্রতিনিধি সেই মন্ত্রে বিশ্বাস করে মানুষের কাছে পৌঁছাবে এমন প্রতিনিধি আমরা আপনাদের দিতে চাই এমন প্রতিনিধি আমরা আপনাদের দিতে চাই যারা আপনার সম্মানের কথা ভেবে কাজ করবে যারা দলের সম্মানের কথা ভেবে কাজ করবে যাদের জন্য আপনাকে কোনো অবাঞ্চ অবাঞ্ছিত কোনো অপ্রীতিকর পরিস্থিতির সম্মুখীন হতে হবে না যখন আপনি দল করবেন আপনি রাস্তা দিয়ে হেঁটে গেলে যেন বলে তোমার পঞ্চায়েত প্রধান ভালো কালকে গেছিলাম পরিষেবা পেয়েছি কাল পঞ্চায়েত প্রধানের সাথে দেখা করতে গিয়ে সঙ্গে সঙ্গে দেখা পেয়েছি তিরপল চাইতে গেছিলাম ব্যবস্থা করে দিয়েছে বাড়ির সমস্যা হচ্ছে ব্যবস্থা করে দিয়েছে এরকম পঞ্চায়েত আমরা চাইছি আর পঞ্চায়েত যদি শক্তিশালী না হয় এই প্রকল্পগুলো থেকে আগামী দিন মানুষ বঞ্চিত বঞ্চিত থাকবে তাই আগামী দিন এই লড়াই যাতে সর্বাত্মক হয় সেই কারণে আমরা গ্রাম বাংলার মতামত নিয়ে আপনাদের থেকে আপনাদের মতামত সংগ্রহ করছি আপনারা আজকে সবাই এসছেন আপনাদের মূল্যবান মতামত দিয়েছেন আপনাদের সকলের মতামত আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এক একজনের মতামত মণিমুক্তের মতো আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাই এবং সকলকে বলবো যে আগামী কাল থেকে এই লড়াই আপনাদের সকলকে জোরদার করতে হবে আমি যেটুকু মানুষের মধ্যে তৃণমূলের প্রতি সমর্থন ভালোবাসা বিগত তিন দিনেই বীরভূম জেলায় লক্ষ্য করেছি বীরভূম জেলার ছোট ছোট বলে না এই ছোট ছোটো কিছু লোক দাঁড়িয়ে থাকে স্বাগতম জানানোর জন্য সেগুলো কার্যত জনপ্লাবনে পরিণত হয়েছে সিউড়ির রোড শো বলুন বা বোলপুরের রোড শো বলুন এক একটা বিধানসভায় গেছি মানুষের ভিড় উপছে পড়েছে এই নবজোয়ারের কর্মসূচি কার্যত জনজোয়ারে পরিণত হয়েছে মানুষ স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে আসছে বাড়ির বাইরে থেকে বাড়ির বারান্দায় বাড়ির বাইরে দোকানের বাইরে ছাদে মানুষের ঢল উপছে পড়ছে কেন তার কারণ মানুষ জানে যে তৃণমূল কংগ্রেসই একমাত্র দল যে মানুষের জন্য লড়ছে এবং তৃণমূলের হাত শক্তিশালী করতে হবে আমাদের বুথে যারা আছে তারা বুক ঠুকে আগামী দিন দল করুন মানুষের পাশে দাঁড়ান ঐক্যবদ্ধ করুন যখনই পঞ্চায়েত ভোট হবে আমরা প্রস্তুত আর এক বছরের মধ্যে লোকসভা বিয়াল্লিশটার মধ্যে চল্লিশটা আসন বাংলা থেকে জিততে হবে আর চল্লিশটা আসন যদি বাংলায় তৃণমূল যেতে কোনো নেতার ক্ষমতা নেই একদিনের জন্য বাংলার মানুষের টাকা এরা আটকে রাখবে আপনি দেখুন চোদ্দো থেকে উনিশ চৌত্রিশটা সাংসদ ছিল তৃণমূলের নরেন্দ্র মোদী ক্ষমতায় ছিল কিন্তু বাংলার টাকা আটকাতে পারেনি উনিশে তৃণমূলের আসন সংখ্যা কমে দাঁড়ালো বাইশ আর বিজেপির দুই বেড়ে দাঁড়ালো আঠেরো যেই বিজেপি আঠেরোটা আসনে জিতল সঙ্গে সঙ্গে বাংলার টাকা বন্ধ বাংলার মানুষ জানে যে বিজেপি জিতলে আপনি আপনার অধিকার থেকে বঞ্চিত থাকবেন আর তৃণমূল জিতলে আপনি আপনার অধিকার পাবেন তৃণমূল আপনার স্বার্থে লড়ছে আর বিজেপি আপনার বিরুদ্ধে লড়ছে বিজেপি যদি বিজেপি যদি যেতে বাংলা লাঞ্ছিত বঞ্চিত নিপীড়িত অত্যাচারিত অবহেলিত হয়ে থাকবে আর তৃণমূল জিতলে আপনি মাথা উঁচু করে জয় বাংলা স্লোগান দিয়ে আগামী দিন বুক ঠুকে রাস্তায় বেরিয়ে গর্ব করে বলতে পারেন আমি একজন বঙ্গবাসী আমরা যখন জয় বাংলা স্লোগান দিচ্ছিলাম কি বলেছিল বলেছিল বাংলাদেশি মনে আছে মনে আছে আপনাদের ভারতবর্ষের রাষ্ট্রপতি এসে বাংলা এখন বলছে জয় বাংলা ভারতবর্ষের রাষ্ট্রপতি ভারতবর্ষ বাংলার রাজ্যপাল এসে বলছে জয় বাংলা তার কারণ জয় বাংলা তৃণমূলের নয় জয় বাংলা প্রতিটা বঙ্গবাসী স্লোগান প্রতিটা বাঙালি স্লোগান প্রতিটা বাঙালি বুক ঠুকে জয় বাংলা বলে আগামী দিন লড়াই করেছে বিজেপির দ্বিচারিতা বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে সেই কারণে বাংলার জয় হয়েছে এই বাংলার কৃষ্টি সংস্কৃতি সাম্প্রদায়িক সম্প্রীতিকে সামনে রেখে আগামী দিন লড়াই করুন আমি আপনাদের কথা দিচ্ছি যত দূর যেতে হয় যাবো দরকার হলে অনির্দিষ্ট কালের জন্য অবস্থান বিক্ষোভে দিল্লির মাটিতে আমি নিজে গিয়ে বসবো এবং এই লড়াই করে সেই দাবি আমরা দিল্লির বুক থেকে ছিনিয়ে আনবো কিন্তু আপনাদের কথা দিতে হবে আপনারা নিজেদের অধিকারের স্বার্থে সবাই লড়বেন বলুন লড়বেন তো লড়বেন তো বুথে বুথে ছোট ছোট বৈঠক করে মানুষকে বোঝাতে হবে বোঝাবেন তো নিজের সম্মানের স্বার্থে লড়বেন নিজের অধিকারের স্বার্থে লড়বেন নিজের প্রাপ্য টাকা দিল্লির বুক থেকে ছিনিয়ে আনতে লড়বেন তৃণমূলের হাত শক্তিশালী করবেন মানুষের পঞ্চায়েত গড়বেন ঐক্যবদ্ধ হয়ে লড়াই করবেন দলের হাত শক্তিশালী করবেন প্রগতিশীল পঞ্চায়েত গড়বেন বাংলার অধিকারের স্বার্থে লড়বেন লড়বেন তো জোরে সবাই হাত তুলে বলুন লড়বেন আর যখন যেখানে দরকার হবে আমি নিজে আসবো আমি তো কথা দিয়ে গেলাম তিন মাস অন্তর অন্তর পঞ্চায়েত চড়ে পর্যালোচনা করে সমিতি জেলা পরিষদ আর গ্রামসভা তিনটেই পর্যালোচনা করে তিন মাস অন্তর অন্তর সিদ্ধান্ত নেব যদি কেউ ভালো কাজ করে তার মেয়াদ বৃদ্ধি হবে আর যদি কেউ খারাপ করে তাকে তখনই দল থেকে দরকার হলে বহিষ্কার করতে আমরা এতটুকু ইতস্তত বোধ করব না আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রায় এক ঘন্টা হয়ে গেছে আমি বলছি নটা প্রায় দশটার আগে শুরু করেছিলাম এখন এগারোটা বাজে আপনাদের সকলকে ফিরতে হবে এবং আজকে অত্যন্ত একটা গর্বের দিন তার কারণ আমরা দু হাজার কিলোমিটার পার করেছি এবং সেটা এই বীরভূমের মাটিতে হয়েছে এই বীরভূমের মাটি বিড়েদের মাটি হার নামানা মানসিকতার মাটি বস্যতা শিকার না করার মাটি আত্মসমর্পণ না করার মাটি এই মাটিতে আপনাদের মধ্যে গত তিন দিন ধরে উপস্থিত থাকতে পেরে আমি অত্যন্ত গর্বিত এবং আনন্দিত আমি নিজেকে অনেক সমৃদ্ধ করতে পেরেছি এই তিন দিনে আপনাদের সাথে থাকতে পেরে মানুষের সাথে কথা বলে মানুষের পাশে থাকিয়ে পাশে থেকে দাঁড়িয়ে তাদের মতামত নিতে পেরে আপনাদের মতামত সংগ্রহ করতে পেরে আগামী দিনও আপনাদের মতামত আমরা সংগ্রহ করব। এবং আপনি যেভাবে চাইবেন সেভাবেই আগামী দিন দল চলবে দল চলবে তার কারণ আমি বিশ্বাস করি যে তৃণমূল কংগ্রেসের প্রকৃত সম্পদ মমতা বন্দ্যোপাধ্যায়ের পর তৃণমূলের বুথ স্তরের কর্মীরা আপনারা যারা এসছেন বুথ প্রেসিডেন্টরা আপনাদের সকলকে আরেকবার ধন্যবাদ কৃতজ্ঞতা প্রণাম অভিনন্দন জানি আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম জয় হিন্দ জয় বাংলা একবার জোরে বলুন সবাই দুআ তুলে আমি বলছি আমার সাথে বলুন একবার দুহাত তুলে যত গলায় জোর আছে জয় বাংলা জয় বাংলা জয় বাংলা অনেক অনেক ধন্যবাদ নমস্কার শুভরাত্রি